প্রধানমন্ত্রী স্বনিধি উৎসবের কর্মসূচিকে সামনে রেখে বুধবার একটি প্রচার গাড়ির উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। আগামী 26 জুলাই টাউন হলে স্ট্রিট ভেন্ডার দিন নিয়ে এই মহা উৎসব পালিত হবে। প্রচার গাড়ির উদ্বোধন উপলক্ষে মেয়র দীপক মজুমদার জানান, আগামী 26 জুলাই প্রধানমন্ত্রীর স্বনিধি মহা উৎসবের প্রচার করার জন্যই এই প্রচার গাড়ির সূচনা করা হয়েছে। আগামী 7 দিন ব্যাপী প্রচার গাড়িটি পুর নিগমের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করবে বলে জানান তিনি। স্ট্রিট ভেন্ডারদের নিয়ে আয়োজিত এই মহা উৎসবে স্ট্রিট ভেন্ডারদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। 26 তারিখ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মহা উৎসব, যা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে করা হচ্ছে। মূলত বিষয় থাকছে, এখানে যারা স্ট্রিট ভেন্ডাররা আছেন শহরে বা শহরতলি যে আমাদের আগরতলা কর্পোরেশন এরিয়া, তাদের এবং তাদের পরিবারকে নিয়ে আলোচনা সভা, তাদের সুযোগ সুবিধা সমস্যা কথা তুলে ধরা হবে, মত বিনিময় হবে এবং সেখান থেকে সেই আলোচনা ভিত্তিতে পরবর্তী সময় আমরা কর্মসূচি গ্রহণ করব। পরবর্তীকালে স্ট্রিট ভেন্ডারদের উন্নতি কল্পে পুর নিগম সেই অনুযায়ী কর্মসূচি রূপায়িত করবে বলে জানান মেয়র। স্বনিধি মহা উৎসবে অংশগ্রহণের জন্য স্ট্রিট ভেন্ডারদের প্রতি আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।